আপনার তো পুরো সপ্তাহ জুড়ে কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, কোথায় থাকেন আপনি? ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করেন না, অ্যাসাইনমেন্ট ঠিক মতো জমা দেন না। আমি কি লেকচার এমনি দিতে আসি এখানে? কেন আসছেন আজকে? যান, বের হয়ে যান, এখন বের হয়ে যান। কি ভাই, আপনার এই অবস্থা কেন? শুনলাম ক্লাস আসেন না ঠিক মতো, সবসময় এত উদাসীন থাকেন, ব্যাপারটা কি? আর বলিস না, রাতে ঘুম ভেঙে যায়, কোনো কাজে মন বসে না, কি একটা যে অবস্থা তুই বুঝবি না। ভাই, আমার পরিচিত একটা ডাক্তার আছে, যাবেন নাকি তার কাছে? আচ্ছা, রাতে ডিটেলস ইনবক্স করিস তো। আচ্ছা ভাই। প্রবলেম কি আপনার? আসলে স্যার, গত এক সপ্তাহ ধরে আমার ঘুম হচ্ছে না। আগে অনেক দেরি করে ঘুমাতাম, তো সকালেও দেরি করে উঠতাম, তো লাস্ট এক সপ্তাহ ধরে আমি আমার রুটিনে একটু চেঞ্জ আনছি, তো এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে যাই, কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে যায় হঠাৎ করে, তারপর আর ঘুম আসে না, এই জন্য কোনো কাজে মনও বসাতে পারতেছি না। কোনো দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে আপনার? না। আচ্ছা, দুটো ওষুধের নাম দিচ্ছি, প্রতিদিন খাবারের পর ঘুমানোর আগে খাবেন, আর 10 দিনের একটা কোর্স। আচ্ছা, গার্লফ্রেন্ড আছে কোনো? না স্যার। আচ্ছা, চিন্তা করবেন না, সম্ভবত রুটিন চেঞ্জের জন্য এটা হয়েছে। আর ওষুধগুলো খান, দেখেন কি হয়, আর সমস্যা হলে তো আমরা আছি, তাই না? আচ্ছা স্যার, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আপনি এরকম পাবলিক প্লেসে সিগারেট খাচ্ছেন কেন? এটা পাবলিক প্লেস কিভাবে? আপনি ছাড়া যেহেতু এখানে অন্য কেউ আছে যে কিনা আপনার অপরিচিত, তাহলে এটা তো পাবলিক প্লেসই বলা চলে। আমি প্যাসিভ স্মোকার হতে চাচ্ছি না। হ্যাপি, নাবিলাকে এখনো ভুলতে পারছেন না? হোয়াট, নাবিলাকে আপনি চিনেন কিভাবে? হু আর ইউ? আচ্ছা বলুন তো, আপনি নাবিলাকে ভুলতে পারছেন না, নাকি ওকে দেওয়া টাকাগুলো, কোনটা? আপনি এটা কিভাবে জানলেন? আপনি কে আসলে বলেন তো? শুনুন, নাবিলা বা ওই টাকাগুলো কোনোদিন ফিরে আসবে না আপনার কাছে। She has cheated with you. না, নাবিলা এরকম মেয়েই না। কয়দিন চিনেন আপনি নাবিলাকে? আমি সেই ছোটবেলা থেকে চিনি। I love her and she also loves me. সত্যি কি তাই? আপনি কি বলতে চাইছেন? আপনি নিজেও জানেন কে কাকে ভালোবাসে আর কে কাকে ভালোবাসে না, আর আপনি এটাও জানেন নাবিলার কখনো ফিরে আসবে না। এটা না মানার মতো বেকুব আপনি নন। What nonsense are you talking about? রাজীব সাহেব, সত্যিটা মেনেই নিন, জীবন চলা সহজ হয়ে যাবে। অদ্ভুত তো, যে মেয়েকে আমি কোনোদিন দেখিনি, বাস্তবে তার অস্তিত্ব আছে কি না আদৌ তাও জানি না, সেই সব রহস্য উদ্ঘাটন করে দিয়ে গেল। দাঁড়াও এখানে, আমি রাস্তায় আছি, গাড়িতে আসতেছি। এ কি করে সম্ভব? একে তো আমি স্বপ্নে দেখেছিলাম।